Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। ওই যে জেদ, যেটা তোমার থেকে পেয়েছি, সে জেদই বারবার আমাকে আটকাতো তোমার কাছে যাওয়া থেকে। বলতো, তানিশা মুখার্জি, তুমি আর ছোট মেয়েটি নেই যে কথায় কথায় বাবার আঙুল ধরে চলবে। তোমার বাবা তোমাকে স্বাবলম্বী দেখার জন্যই একা রেখে দিয়ে দূরে চলে গেছেন। তাকে আর অযথা বিরক্ত করো না। তাও হয়তো জেদ কাটিয়ে তোমার কাছে যেতাম, কিন্তু বাবা, ওই যে তোমার চলে যাওয়ার দিন বলা কথাগুলো, সেটাই তো আটকেছে বারবার তোমার কাছে যাওয়া থেকে। তুমি বলেছিলে আমি যদি কোনোদিন যাই তাহলে তোমার মরা মুক্তি। তুমি বলো বাবা, এটা শোনার পর আমি কি করে যেতাম তোমার কাছে? এই কথাটা কেন আমি তোমাকে বলেছিলাম তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আজ কিন্তু আমার খারাপ লাগছে যে আমার পরিবারের সবচেয়ে ছোট যে মেম্বার তাকে তুমি দেখতে পেলে না। আমিও তো ছিলাম না, আমি আজকে ফিরে শুনলাম সে মামার বাড়ি গেছে। কে, ইন্দ্রর বেটা? হ্যাঁ বাবা, তুমি চলে যাওয়ার পর আমি দাঁতে দাঁত চেপে পরিবারটাকে সাজিয়েছি। প্রবলেম এসেছে কিন্তু কাউকে বুঝতে দিইনি। হাজার কষ্টের মধ্যেও নিজে চেষ্টা করে গেছি প্রত্যেককে যাতে একটা শৃঙ্খলার মধ্যে বড় করে তুলতে পারি। আমি নিজে ভেঙে গেছি কিন্তু পরিবারকে আমি ভেঙে যেতে দিইনি বাবা। আমি জানি মা, তোমার উপর বিশাল ঝড় বয়ে গেছে। না বাবা, এই অতীতের ঝড়টাই যাতে আমাদের বর্তমানে কাউকে এলোমেলো করে দিতে না পারে, সেই জন্যই সবাইকে এক করে রাখার চেষ্টা করে গেছি বাবা। আমি জানি বাবা, আমার আমার এই কাজের জন্য হয়তো পরিবারের সবাই আমার উপর খুশি নয়। ওরা হয়তো ভয়ে আমার আমার মুখের উপর কিছু বলতে পারে না বাবা, কিন্তু আমি যা করেছি না পরিবারকে সুশৃঙ্খল রাখার জন্যই করেছি। আর মুরাদিডা, মুরাদিডাঙ্গার কি খবর তোর? বলছি, তুমি তুমি শুতে যাবে তো? তনু, আমি মুরাদি ডাঙ্গা নিয়ে তোমাকে একটা প্রশ্ন করেছি। Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।